আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশকে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে যা বললেন জো বাইডেন। আজকের আয়োজনে আরও থাকছে সুলতানাকে আটকের নেপথ্যে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার অভিযোগ। সর্বশেষ থাকছে বিদেশিদের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন আব্দুল মোমেন। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে তিনি এসব কথা বলেন। তার এই চিঠিটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে সম্প্রতি পৌঁছেছে। তা পৌঁছে দিয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। প্রধানমন্ত্রীকে ওই চিঠিতে বাংলা জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের মানুষ যেহেতু তাদের নিজের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার জন্য 1971 সালে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল, তাই তারা তাদের সেই ফ্রিডম এবং স্বাধীনতার মূল্য গভীরভাবে অনুধাবন করতে পারেন। বাংলাদেশ যেহেতু আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমি আমাদের জনগণের গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের গভীর মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষিত রাখতে বাংলাদেশে যে প্রতিশ্রুতি প্রদর্শন করেছে তার জন্য আমরা অভিনন্দন জানাই। বিশেষ করে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি। গ্লোবাল অ্যাকশন প্ল্যান সহায়োজনে বাংলাদেশে আমরা ধন্যবাদ জানাই, কারণ এই উদ্যোগে বৈশ্বিক মহামারী খতমের রাজনৈতিক প্রতিশ্রুতি ব্যক্ত করে। জো বাইডেন তার চিঠিতে আরো লিখেছেন, প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাহু প্রশস্ত করে দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সহমর্মিতা এবং উদারতা চর্চায় বিশ্বে একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রোহিঙ্গা শরণার্থী সংকটে দীর্ঘমেয়াদী সমাধানের প্রতি আমরাও প্রতিশ্রুতিবদ্ধ। তাদের বিরুদ্ধে যারা নৃশংসতা চালিয়েছে তাদেরকে জবাবদিহিতে আনার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওই চিঠিতে জো বাইডেন আরো লিখেছেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কমপক্ষে 50 বছর ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে প্রভৃত অর্জন করেছে। অগ্রগতি হয়েছে, অর্থনৈতিক উন্নয়নে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক শক্তিশালী হয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ু বিষয়ক ইস্যুর সমাধান হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে মানবিক সহায়তায় অংশীদারী হয়েছে, একই সঙ্গে একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। চিঠি শেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জো বাইডেন বলেছেন, স্বাধীনতা উদযাপনের দিনে আমরা আন্তরিক শুভকামনা আপনার এবং বাংলাদেশের জনগণের জন্য। তিনি চিঠি শেষ করেন জয় বাংলা বলে। চলে যাচ্ছি পরের সংবাদে। নওগাঁ শহরে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। সুলতানাকে আটকের নেপথ্যে রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হকের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব 22 মার্চ সকালে জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। পরে 23 মার্চ এনামুল হক রাজশাহী রাজপাড়া থানায় সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, যার নম্বর 16/23। র্যাব হেফাজতে গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয়। জানা গেছে, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করতেন। র্যাবের দাবি, প্রতারণার অভিযোগে পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। নিহত সুলতানার মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন, তার ভাগ্নে বুধবার সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ওইদিন সকাল 10:30 দিকে মুক্তিমোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাবের লোকজন তাকে ধরে নিয়ে যায়। তবে তাকে র্যাবের কোনো ক্যাম্পে না হয় সে ব্যাপারে তারা কিছুই জানতেন না। দুপুর 12টার পর জানতে পারেন সুলতানা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে গিয়ে তিনি র্যাবের লোকজন দেখেন, কিন্তু ভাগ্নি কোনো কথা বলতে পারছিলেন না। কিছুক্ষণ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। যদিও লাশ হস্তান্তরের কথা বলা হয়েছে শনিবার দুপুরের কথা। তিনি আরও বলেন, 17 বছর আগে সুলতানার সঙ্গে তার স্বামী ছাড়াছাড়ি হয়। এরপর এক সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্ট করে বড় করছিলেন তিনি। শহরের জনকল্যাণ এলাকায় একটা ভাড়া বাড়ি থেকে ছেলেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছিলেন। তিনি ভূমি কার্যালয়ে একজন সামান্য কর্মচারী। এলাকায় তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই। এ বিষয়ে র্যাব 5-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, সুলতানার বিরুদ্ধে আর্থিক প্রতারণার একটি অভিযোগ পায় র্যাব। তার ব্যাংক হিসাব অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ছিল। ব্যাংক স্টেটমেন্ট দেখায় র্যাবের অভিযোগের সত্যতা পায়। সে অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুক্তিমোড় এলাকা থেকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। কিন্তু
আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেন, কিন্তু রাজশাহীতে নেওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক করে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। নওগাঁ জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা মমিতা বলেন, বুধবার দুপুরে র্যাবের লোকজন অসুস্থ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে ওই রোগী হৃদরোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী পাঠানো হয়। ওই সময় তার শরীরে কোনো চিহ্ন ছিল না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহমেদ বলেন, তারা যতটুকু জানতে পেরেছে র্যাবের জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সিটি স্ক্যান করে তার জানতে পেরেছেন মস্তিষ্কের রক্তকরণ, ওই রোগীর মৃত্যু হয়। তার মাথায় ছোট্ট একটি লাল দাগ ছিল, শরীরে অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত সুলতানার ছেলে শাহিদ হোসেন সৈকত বলেন, আমার মা চক্রান্তের শিকার হয়েছে, র্যাবের হেফাজতে থাকা অবস্থায় তার উপর নির্যাতন চালানো হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। নিহত সুলতানার জেসমিনের সহকর্মী কাজী রফিউল জানান, জেসমিন আমাদের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তিনি সময় মতো অফিস করতেন, কখনো তার কোনো অনিয়ম আমার চোখে পড়েনি। সে সৎভাবে জীবনযাপন করতেন। অফিসে আসার পথে একজন সরকারি চাকরিজীবীকে এভাবে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়নি। এভাবে একজন সরকারি চাকরিজীবীর মৃত্যু মেনে নেওয়া যায় না। এ বিষয়ে নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুলতানা জেসমিনকে র্যাব হেফাজতে নেওয়ার আগে আমাদের অবগত করা হয়নি কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্তের প্রয়োজন। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল আহসান জানান, এ বিষয়ে তিনি পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ বা মামলা করতে আসেনি, তবে অভিযোগ করলে বিষয়টি আমলে নেওয়া হবে। অভিযোগের বিষয়ে র্যাবের কর্মকর্তা মেজর নাজমুস সাকিব বলেন, আটকের পর ওই নারীকে র্যাবের কোনো ক্যাম্পে নেওয়া হয়নি। আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর থেকেই তার পরিবারের লোকজন মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। নির্যাতনের যে অভিযোগ করা হচ্ছে সেটা সঠিক নয়। এ বিষয়ে রাজশাহী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রুল আমিন জানান, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ এনামুল হক সুলতানা জেসমিন নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। গত 23 মার্চ তিনি এ মামলা করেন। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্পর্কে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার 27 মার্চ রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাধীনতার 52তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে। তারা বলে বেড়ায় আওয়ামী লীগ নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে যে শেখ হাসিনা সরকার নাকি গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে উদ্দেশ্য করে বলেন, যারা নালিশ পার্টি তাদের সময়ে 1 কোটি ভুয়া ভোটার হয়েছিল, আর শেখ হাসিনা সরকার ভুয়া ভোটার হওয়ার সব পদ বন্ধ করে বায়োমেট্রিক ফটো আইডি করে দিয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছে, আর ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করে দিয়েছেন, আর গত 14 বছরে দেশে শত শত নির্বাচন হয়েছে। এই তথ্যগুলো পৃথিবীকে জানানো দরকার। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের স্থিতিশীলতার কারণে গত 14 বছরে আমাদের দেশে যে অভাবনীয় সাফল্য সেটা জানানো দরকার। নালিশ পার্টির মিথ্যা প্রচারণা করে অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এসব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের রক্ত গণতন্ত্রে, আমাদের রক্তে ন্যায় বিচার, আমাদের রক্তে মানবাধিকার, তাই যারা নালিশ পার্টি তারা যেন অপপ্রচার করে পার না পায়, সেজন্য আপনারা সোচ্চার থাকবেন।